স্ত্রীর যে একটি কারণে স্বামীরা খুব তাড়াতাড়ি মারা যায়। আশ্চর্য হচ্ছেন? এখানে আপনারা তো অনেকে আবার খুশি হয়ে যাবেন যে হুজুর একেবারে দামি আলোচনা করতেছেন, আপনাদেরও প্রবলেম আছে। তবে মা বোন, প্লিজ, আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, দোজ পিপল, দোজ ফিমেল আর ওয়াচিং মি রাইট নাও, একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনাদের একটা ভুলের কারণে আপনার স্বামীর হায়াত কি কমে যাচ্ছে, মারা যাচ্ছে। অথচ আমার রব্বুল আলামিন তিনি কি বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও দুনিয়ার স্বামী স্ত্রী শোনো, তোমরা একে অন্যের কিন্তু পোশাক স্বরূপ, একজন অন্যজনের পোশাক স্বরূপ। কি উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক, কি অসাধারণ একটা উপমা দিয়েছেন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। এই শরীরের মধ্যে আমার সাথে এই পোশাকের কি সম্পর্ক, আমি কোনোদিন আই নেভার কাট ডাউন ফ্রম মাই বডি, আমার বডির থেকে কিন্তু এটা ছিঁড়ে ফেলবো না, কেটে ফেলবো না, কোথাও যদি ময়লা লেগে যায় আমি ধুয়ে আবার গায়ে দেব। খুনসুটি হবেই, ভালোবাসার একটু আপ ডাউন হতেই পারে, এক ছাদের নিচে থাকলে অনেক মতের অমিল হবে। দেয়ার মানে এই নয় আপনি এমন একটা কাজ করছেন যে কাজের কারণে আপনার স্বামীর খুব দ্রুত কি মারা যাচ্ছে। দেখুন কিছু উদাহরণ দিলে আপনারা কি বুঝতে পারবেন। আজকে এখানে আপনারা কি যারা আছেন বাসায় গিয়ে আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার মাকে বোঝানোর ট্রাই করবেন, একজন আরেকজনের সবচাইতে কাছে, সবচাইতে আপন। পৃথিবীতে এই দুজনের চাইতে আপন তো আর কেউ নাই। কত গোপন কথা, কত দুঃখের কথা, কত সুখের কথা আপনারা শেয়ার করেন, তাই না? দেখুন সারাদিন পরে এই স্বামী যখন আপনার ঘরে প্রবেশ করে, আপনাদের বেশ কিছু ব্যাড হ্যাবিট আছে, আপনারা এই হ্যাবিটগুলো প্লিজ ছেড়ে দিবেন। ঢুকার সাথে সাথে হাজার হাজার অভিযোগ আপনাদের, এটা নাই কেন, এটা আনো নাই কেন, মনে থাকে না আমার বেলায় আর কি মনে থাকে না, তাই না? এ ধরনের কিন্তু পেরেশানি, প্যারা যেটাকে আমরা বলি, সেটা কিন্তু কি দেওয়া হয়। যুবক বন্ধুরা এখন হাসতেছে, খুব কি মজা পাচ্ছ, তোমাদেরও কি দোষ আছে, তোমরা ঘরে ঢুকে স্ত্রীকে বিভিন্নভাবে আন্ডার এস্টিমেট করো, সেটা করবা না। তো মা বোন আপনাদেরকে বলছি, ঘরে যখন ঢুকবে সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে, প্লিজ একটু ঠান্ডা পানি দিন, পারলে একটু লেবুর শরবত দিন, তাকে খুশি হয়ে যাবে, আর সাথে সাথে তাকে পেরেশানি কি দিবেন না। আর যেই কারণে তার হায়াত কমে যায় সেটা হচ্ছে পেরেশানি দেওয়া, প্যারা দেওয়া, অতিরিক্ত প্রেশার দেওয়া, তার মনের মধ্যে কষ্ট লেগে যায়, খুব কষ্ট পেয়ে যায়, আহা কার জন্য ইনকাম করি। খুব খেয়াল করবেন, আপনি হয়তো একটা বাচ্চাকে 10 মাস ধরে পেটের মধ্যে লালন পালন করে বড় করছেন, অথচ আপনার স্বামী সন্তানের বাবা 25 বছর ধরে তার টাকায় এই সন্তানকে পড়াশোনা করছে। আপনি হয়তো কষ্ট পেলে ফেল ফেল করে আপনি কি কান্না করতে পারেন, কিন্তু কোনো বাবারা কষ্ট পেলে কিন্তু ফেল ফেল করে কান্না করে না, মনের কষ্ট মনের মধ্যেই রাখে, ঠিক কিনা? অতএব মনের মধ্যে যে কষ্টগুলোকে রাখা হয়, কি মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, কোনো দুঃখ থাকে, কোনো যন্ত্রণা থাকে, বাবারা শেয়ার করে না, এটা আস্তে আস্তে দানা বাঁধতে থাকে। দেখুন অনেক বাবা আছে অনেক কষ্ট করে কি চলাফেরা করে, আগের মতো সে হয়তো ইচ্ছে মতো, যেমন বিয়ের আগে যেমন চলতো, ইচ্ছে মতো টাকা উড়াতো, বন্ধুর সাথে আড্ডা, সেটা আর করে না। কার জন্য? আপনার জন্য। কার জন্য? আপনার সন্তানের জন্য। তো এত কিছু, এত স্যাক্রিফাইস, এত কিছু আপনার জন্য করে, অথচ আপনি তাকে কথায় কথায় পেরেশানি দিচ্ছেন। এমন এমন কি মা বোনেরা আছে, তাদের চাহিদা পূর্ণ করার জন্য স্বামী খারাপ দিকে কি চলে যায়, ঘুষের দিকে চলে যায়, অপরাধের দিকে চলে যায়, অন্যায়ের দিকে কি চলে যায়, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে হবে তাকে। এই যে আপনার পেরেশানি, এই যে প্যারা, তার মাদায় আন্ডার প্রেশার পড়ে যায়, সে খুব প্রবলেমের মধ্যে কি পড়ে যায় যে কার জন্য এত ইনকাম করি, ঠিক কিনা? এটা কি হয় না সমাজের মধ্যে? এটা হয়। মা বোন প্লিজ এই কষ্টটা দিবেন না, ধীরে ধীরে পেরেশানি করতে 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 তার জীবনের প্রতি আর মায়া থাকে না, আর এই জীবনকে রাখতে ইচ্ছা করে না, তখন কিন্তু সুইসাইডের দিকে কি চলে যায়। আমরা কিন্তু বাংলাদেশের জমিনে এই ধরনের হিস্ট্রি কি দেখেছি না, সুইসাইড করেছে, পেরেশানি আর ভাল লাগে না, স্ত্রী কোথায়, দেশের বাইরে। বাংলাদেশে একজন বড় সেলিব্রিটির শ্বশুর কিন্তু এটা হয়েছে, আপনারা জানেন নায়ক রিয়াজের কথা, তার শ্বশুর আত্মহত্যা করেছে ফেসবুক লাইভে এসে। একজন পুরুষ তখনই এই ধরনের আত্মহত্যার দিকে চলে যায় যখন তার আর কোনো কিছু ভাল লাগে না, স্ত্রীর পেরেশানি, পাশের পেরেশানি, মানুষের পেরেশানি। অতএব এটা করবেন না, প্লিজ আপনি তার আপন, তার বন্ধু হয়ে যান, তার কিন্তু বিপদের সময় সাপোর্ট করেন, তার বিপদের সময় যদি আপনি সাপোর্ট না করেন কে করবে বলুন তো? অতএব মা বোন প্লিজ আজকের কথায় রাগ করবেন না, আপনাদের ভালোর জন্য বলছি। স্বামীদের অনেক সময় আপনাদের পেরেশানিতে তারা স্ট্রোক করে বসে, হ্যাঁ, তার হার্ট ফিল করে বসে। আল্লাহ আমাদের মা বোনদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আমিন।